পশ্চিমবঙ্গের প্যারামেডিকেল কোর্সে ভর্তির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। 8ই সেপ্টেম্বর 2020 ডেটে এই নোটিফিকেশানটা আমরা দেখতে পাচ্ছি। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে প্যারামেডিকেল কোর্সে ভর্তির সংক্রান্ত বিষয়পত্র। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যাতে সমস্ত বিষয় জানা যায়, পরীক্ষা হবে কি হবে না, কত ফিস লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এই ভিডিওতে সমস্ত বিষয়ে আলোচনা করে দিচ্ছি। পশ্চিমবঙ্গের প্যারামেডিকেল কোর্সটা, এবছর যে প্যারামেডিকেল কোর্স সেটা 1ডিসেম্বর 2020 থেকে ক্লাস শুরু হচ্ছে, তাদের সেশনটা সেটা শুরু হচ্ছে, আর আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সেই কোর্সে ভর্তির জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে এবং সেটা চলবে 1লা অক্টোবর পর্যন্ত। আবেদন করা যাবে সংস্থার যে নিজস্ব ওয়েবসাইট www.smfwb.in এবং www.smfwb.examflix.in এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে। কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তার জন্য কত ফিস লাগবে, অ্যাপ্লিকেশান করতে গেলে প্রার্থীকে 500 টাকা দিয়ে আবেদন করতে হবে, তার ফিস হিসেবে 500 টাকা দিতে হবে এবং সেই ফিসটা অনলাইনে পেমেন্ট করতে হবে, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এই ক্যান্ডিডেট যদি পরীক্ষা দ্বারা সিলেক্ট হয়ে যায়, সিলেক্ট হয়ে গিয়ে সে যদি কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করে, তখন তাকে কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য 100 টাকা আলাদা করে ফিস জমা করতে হবে। প্রথমে কিন্তু কাউন্সিলিংয়ের ফিসটা দিতে হবে না। তো এবার যে যে কোর্সগুলোয় ভর্তি হবে সেই কোর্সগুলো দেওয়া রয়েছে, 13টি কোর্স। যে সেক্ষেত্রে 13টি কোর্স, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিক টেকনোলজি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড অপ্টোথ্যালমিক টেকনিক, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো সাইকোলজি, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, ক্যাথল্যাব টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডায়ালিসিস টেকনিক, অপারেশন থিয়েটার টেকনোলজি, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক। এই যে 13টা কোর্সের কথা বললাম, এই কোর্সগুলোয় ভর্তির জন্য আবেদন করতে হবে। যোগ্যতা কী, কারা আবেদন করতে পারবে সেটা আমরা দেখে নিই। উচ্চ মাধ্যমিক পাস, সেটা থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়তেই, উচ্চ মাধ্যমিক পাস কোনো বা তার সমতুল পরীক্ষা পাস কোনো পরীক্ষার্থী, কোনো ক্যান্ডিডেট যদি পাস মার্কস থাকে তাহলেই সে আবেদন করতে পারবে এবং তার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কম্বিনেশান থাকতে হবে এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পাস করে থাকতে হবে, তাহলেই সে আবেদন করতে পারবে। বয়স কত হবে না, 1লা ডিসেম্বর 2020 ন্যূনতম বয়সটা 17 বছর হতে হবে, মানে ডিসেম্বর, 1লা ডিসেম্বর তার প্রার্থীর বয়স 17 বছর হতেই হবে, তার চেয়ে কম হলে হবে না। কোথায় কোথায় কোর্সগুলো হবে সেই ইনস্টিটিউটগুলো এখানে দেওয়া রয়েছে। সরকারি যেমন ইনস্টিটিউট রয়েছে, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট রয়েছে, তেমনি প্রাইভেট সেন্টারও রয়েছে, সেগুলোই বলে দেওয়া রয়েছে। সেগুলো তো স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো 20টা দেখলাম, তারপর প্রাইভেট কলেজ নিয়ে আমরা যেটা পাচ্ছি, মোট যে ইনস্টিটিউটের সংখ্যা সেটা দাঁড়িয়ে যাচ্ছে 74। 74টা ইনস্টিটিউটের জন্য আবেদন করা যাবে এই উপরোক্ত কোর্সগুলোর জন্য। এবার আসি পরীক্ষা, কীভাবে পরীক্ষা হবে। অনলাইন এক্সামিনেশান হবে, যেটাকে বলা হচ্ছে TFH, টেস্ট ফ্রম হোম। সেটা হবে 17ই অক্টোবর 2020। 17ই অক্টোবর হবে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত 17ই অক্টোবর টেস্ট ফ্রম হোম সেই পরীক্ষাটা হবে। সেই পরীক্ষার ডিটেলস এর প্রসপেক্টাসে জানানো হবে, সেই প্রসপেক্টাসটা কয়েকদিনের মধ্যেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, তখন আমি আরও ডিটেলসে আলোচনা করে দেবো। তার মানে যেটা দাঁড়ালো, বাড়ি থেকে বসেই পরীক্ষা দেওয়া যাবে অনলাইনে এবং সেটা 17ই অক্টোবর পরীক্ষাটা হবে। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মনে রাখতে হবে যে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট দিন হচ্ছে 1লা অক্টোবর 2020 আর 17ই অক্টোবর অনলাইন পরীক্ষাটা হচ্ছে। তাহলে এই হলো টোটাল যে বিজ্ঞপ্তি, সবাই আবেদন করে ফেলো, যারা ওয়েট করে বসেছিল এই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা আবেদন করে ফেলো। ইনফরমেশান বুলেটিন সমেত ডিটেলস, সেই ডিটেলসটা
11 তারিখ ওয়েবসাইটে প্রকাশিত হবে, সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।